আবার এসে গেছি বন্ধুরা, আজকে একটা ভিন্ন বিষয়, ভিন্ন টপিক্সের উপরে কন্টেন্ট নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। ভীষণ ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন আমার জীবনের সাধনা এবং আমার জীবনের যে দৈবিক চর্চা, তার মধ্যে উঠে আসা কিছু কাহিনী, কিছু ঘটনা এবং বাস্তব সত্য কিছু অধ্যায় আপনাদের সামনে উন্মোচিত করি। সেই উন্মোচিত কাহিনীগুলো বা সত্য ঘটনাগুলো আপনাদেরকে উদ্দীপ্ত করবে, আপনাদের জীবনকে সুন্দর করবে, এটাই আমার একমাত্র কামনা। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সবসময় মোটিভেট থাকবেন, কারণ আমি সবসময় মোটিভেটেড জিনিসগুলোকে নিয়ে আসি যাতে আপনারা এই করোনার পরিস্থিতিতে বা নানা রকম দুশ্চিন্তার মাঝে মোটিভেট হতে পারেন এবং সমাজকে আরও সুন্দরভাবে দেখতে পারেন। তাহলে চলুন, আজকের টপিক্সটা কিন্তু ভীষণ ভিন্ন এবং আপনাদের ভীষণ ভালো লাগবে, একদম স্কিপ না করে এই আজকের ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আজকের টপিক্সটা হলো চারটি যুগের মহিমা, অর্থাৎ প্রতিটা যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগের আমি সম্পূর্ণ ব্যাখ্যা করব। কখন থেকে কিভাবে এবং কোন কোন অবতাররা সেই সময় এসে আমাদেরকে উন্নতি চরম শিখর নিয়ে গেছিল এবং এই এই ধরিত্রী মাকে, এই পৃথিবীকে বাঁচিয়েছিল। কলিযুগের সম্পূর্ণ বিনাশের সময় এখনও আসেনি, সেই নিয়েও আমি আলোচনা করব একদম অন্তিমে। তবে শুরু করব কিন্তু সত্যযুগ দিয়ে। তাহলে আসুন শুরু করি চার যুগের সম্পূর্ণ ব্যাখ্যা। প্রথম সত্যযুগ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে সত্যযুগের উৎপত্তি হয়েছিল। এই সত্যযুগ টিকে ছিল 17,28,000 বছর। সত্যযুগের চারজন পরমাত্মার অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন, যেমন মৎস্য অবতার, বরাহ অবতার, কূর্ম অবতার এবং নৃসিংহ অবতার। তার মধ্যে অগ্রহণ মাসে শুক্লা একাদশীতে মৎস্য অবতার এই পৃথিবীর বুকে আসেন, ভাদ্র মাসে শুক্লা পঞ্চমীতে বরাহ অবতার আবির্ভূত হয়েছিলেন সেই সত্যযুগে, তৃতীয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের তৃতীয়াতে কূর্ম অবতার আবির্ভূত হয়েছিলেন, আর চতুর্থ বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশীতে নৃসিংহ অবতার আবির্ভূত হয়েছিলেন। ভগবান এই চারটি অবতারে চারটি মহৎ কার্য সম্পাদন করবার জন্যই আবির্ভূত হয়েছিলেন। প্রথম হল বেদ উদ্ধার, দ্বিতীয় পৃথিবী উদ্ধার, তৃতীয় সমুদ্র মন্থন ও 14 রত্ন উদ্ধার, এবং চতুর্থ অবতারে নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপু নামক দৈত্যকে বধ করে পৃথিবীকে ভারমুক্ত, ভয়মুক্ত করেছিলেন এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। এই সত্যযুগেই মানবের পরমায়ু ছিল 100,000 বৎসর এবং বাল্যাবস্থা ছিল 10,000 বৎসর। মানবদেহের দৈর্ঘ্য ছিল 21, অর্থাৎ 21 হাত পরিমাপ। সত্যযুগে সম্পূর্ণভাবে পুণ্য বিদ্যমান ছিল, পাপ বা পাপীর নাম গন্ধ ছিল না। এই যুগে সোনারূপার ব্যবহার ছিল, প্রাণ ছিল ব্রহ্মরন্ধ্রে, পুষ্কর ছিল শ্রেষ্ঠ তীর্থ, ব্রাহ্মণগণ সর্বদা তপস্যারত থাকতেন, মানুষের মন সর্বদা ধ্যানে মগ্ন হয়ে থাকত, নারীগণ ছিলেন অত্যন্ত পতিব্রতা। এই যুগেই 2000 বার সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়েছিল। সকলের সত্যের ওপর নির্ভর করে চলতেন এবং কেউ কোনো সময় ভুলক্রমেও মিথ্যে কথা বলতেন না। এই সম্পূর্ণ ব্যাখ্যা বিভিন্ন পুঁথি থেকে সংগৃহীত এবং সত্য। এবার আসি ত্রেতা যুগে, আমাদের দ্বিতীয় যুগ
ত্রেতা যুগ, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে ত্রেতা যুগের উৎপত্তি হয়েছিল। 12,96,000 বছর ছিল এই যুগের আয়ু বা স্থিতিকাল। ত্রেতা যুগে ভগবান তিনটি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, যেমন বামন অবতার, পরশুরাম অবতার ও শ্রীরামচন্দ্র অবতার। এক, ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে বামন অবতার আবির্ভূত হয়েছিলেন। দুই, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াতে পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। তিন, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। উপরোক্ত তিনটি অবতারে ভগবান তিনটি কাজ করেছিলেন, যেমন প্রথম বামন অবতারে উনি বলিরাজকে ছলনা করেছিলেন, দ্বিতীয়ত পরশুরাম রূপে পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন, তৃতীয়ত রামচন্দ্র রূপে রাবণ ও রাক্ষসকুল নিধন করেছিলেন। এই যুগে মানুষের পরমায়ু ছিল 10,000 বৎসর এবং বাল্যকাল ছিল 1,000 বৎসর। এই যুগেও পুণ্য ছিল 15 ভাগ এবং পাপ 5 ভাগ ছিল। মানব দেহের দৈর্ঘ্য ছিল 14 হস্ত অর্থাৎ 14 হাত পরিমাণ এবং অস্থি মধ্যে প্রাণ ছিল। ব্রাহ্মণগণ বাকসিদ্ধ ছিলেন, তারা রেগে গিয়ে যদি কাউকে কোনো অভিসম্পাত করতেন তাহলে কিন্তু সেটা সম্পূর্ণ মাত্রায় বর্তাত। নিজেদের কার্যে ব্রতী ছিলেন। এই যুগে স্বর্ণ ও রৌপ্যের ব্যবহার ছিল। নৈপিষারণ্য অর্থাৎ নিরামিষ খাবার সেই যুগে ব্যাপকভাবে প্রচলিত ছিল। ত্রেতা যুগ 20,000 বার সূর্যগ্রহণ ও 30,000 বার চন্দ্রগ্রহণ দেখেছে। এই যুগে প্রত্যেকেই দান ধর্মে মতি ছিল। অসাধু ব্যক্তি এই যুগে ছিল না বললেই চলে। প্রত্যেকেই তপস্যা রত থাকতেন এবং ইচ্ছা অনুসারে আহার্য দ্রব্য পেতেন এবং যোগবলে তারা যাতায়াত করতেন। অর্থাৎ আমি এখানে বসে থাকছি, ধ্যান করছি, আমার দেহের পরমাত্মাকে আমি আমার কার্য সিদ্ধির জন্য এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত করতে পারতাম যোগবলে। তৃতীয় আসছি দাপুর যুগে। দাপুর যুগ মাঘ মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে দাপুর যুগের উৎপত্তি হয়েছিল। 8,64,000 বৎসর এই যুগের স্থিতিকাল। এই যুগে ভগবান দুটি অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন, যেমন শ্রীকৃষ্ণ এবং বুদ্ধদেব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এবং পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করে দুটি মহৎ কার্য সম্পাদন করেছিলেন। আমি প্রথমটা বলবো ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে। শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে দৈত্যরাজ কংসকে এবং শিশুপালকে নিধন করে পৃথিবীর ভার তিনি লাঘব করেছিলেন এবং তার আধ্যাত্মিক শক্তি প্রকাশ করে অনেক অশুভ শক্তিকে তিনি নাশ করেছিলেন। দ্বিতীয়ত বুদ্ধরূপে অবতীর্ণ হয়ে মানুষের মন থেকে হিংসাবৃত্তি দূর করেছিলেন। দাপর যুগে মানুষের পরমায়ু ছিল 1,000 বৎসর এবং বাল্যকাল ছিল 100 বৎসর। মানব দেহ দৈর্ঘ্যে ছিল সপ্তহস্ত অর্থাৎ 7 হাত পরিমাণ, প্রাণ ছিল রক্তে। ব্রাহ্মণগণ এই যুগে সামান্য তপস্যা করতেন এবং সত্য এবং মিথ্যা সমানভাবেই ব্যবহার করতেন। সকলেই প্রায় গৃহী অর্থাৎ গৃহস্থ জীবনযাপন করতেন। ব্রাহ্মণগণ ব্রাহ্মণের ধর্ম সর্বদাই পালন করতেন। এই সময়
রূপার ব্যবহার ব্যাপকভাবে প্রচলিত হয় এবং কুরুক্ষেত্র ছিল শ্রেষ্ঠ তীর্থস্থান। এই যুগে 10 ভাগ পুণ্য এবং 10 ভাগ পাপ বর্তমান ছিল। এই যুগে 24,000 বার সূর্যগ্রহণ এবং 36,000 বার চন্দ্রগ্রহণ হয়েছিল। এবার আসব অন্তিম যুগ সম্পর্কে আলোচনা করতে, অর্থাৎ যেই যুগে আমরা এখন বর্তমানে আছি, কলিযুগ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে কলিযুগের উৎপত্তি হয়েছিল। 432,000 বৎসর এই যুগের স্থিতিকাল হবে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর মহারাজ পরীক্ষিতের রাজত্বকালের মধ্যে কলিযুগ শুরু হয়েছে। বর্তমানে 5,000 বছর গত হয়েছে। প্রথম কলি সোনা এসে বসেন, ওই জন্য আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে সোনার প্রতি লোভ, তার থেকেই জন্মায় পাপ, তার থেকেই ক্ষোভ এবং অশান্তি। এই যুগের আরও 427,000 বছর বাকি আছে। এই যুগের প্রভাবে কেউ আপন ধর্মে থাকবে না, অনেকেই অধর্মে রত হবে এবং অকর্ম কুকর্ম করবে, পরস্পর পরস্পরের ধর্মকে নিন্দা করবে। মানবের পরমায়ু এই যুগে 120 বৎসর হবে, বাল্যকাল হবে মাত্র 10 বৎসর। খুব কম লোকই পূর্ণমাত্রায় আয়ু লাভ করবে, মানুষ প্রায়ই অকালে মৃত্যুমুখে পতিত হবে। পাপের আধিক্য এর হেতু বা কারণ। মানব দেহেও 3.5 হাত পরিমাণ দৈর্ঘ্য হবে। রাজাদের এবং সাধু ব্যক্তিগণের দেহ তাদের নিজ নিজ হাতের 4.25 হাত পরিমিত লম্বা হবে। প্রাণ হবে অন্ন ও জলগত। এই যুগে পূর্ণ প্রাণ মাত্র 5 ভাগ এবং পাপ 15 ভাগ বর্তমান থাকবে। ভাগীরথী গঙ্গাই হবে এই যুগের শ্রেষ্ঠ তীর্থ। খাদ্য মিশ্রিত ধাতুর মুদ্রা এবং কাগজের টাকার পরিবর্তন এবং প্রবর্তন হবে বারবার। যে ব্যক্তি যত সৎ হবে তাকেই লোকে ভক্তি ও বিশ্বাস করবে। ভালো এবং সৎ ব্যক্তিকে লোক পরীক্ষামূলক চোখে দেখবে এবং তার সম্পর্কে অযৌক্তিক বচসা এবং বার্তালাপ করবে। তামার বাসনাদির প্রচলন ও ব্যবহার হবে। এই যুগে 48,000 বার সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে। সম্বল গ্রামে বিষ্ণু নামের ব্রাহ্মণের ঘরে কলিযুগের শেষভাগে ভগবান কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। পৃথিবী বীর্যহীন এবং কোনো কিছুই বীজ ভিন্ন উৎপন্ন হবে না। এই যুগে মন্ত্র যন্ত্র তন্ত্র সম্মত ঔষধ প্রভৃতির পূর্ণ শক্তি থাকবে না। রাজাগণ রাজধর্ম থেকে বিরত থাকবেন। যদি কেউ ধর্মকার্য করেন সেটা অহংকারের সঙ্গে অনুষ্ঠিত হবে এবং সৎ কাজ করতে চাওয়া ব্যক্তিরা বারবার বাধাপ্রাপ্ত হবেন। ব্রাহ্মণগণ কুফতি গমন করবেন ও পুণ্যকার্যে বিরত থাকবেন। ব্রাহ্মণ ভিন্ন অন্যান্য জাতিগণ নিজ নিজ ধর্ম ত্যাগ করবেন। এই কলিযুগেই নানা রকম কুক্রিয়ায় আসক্ত হয়ে পড়বেন। নারীগণ নারী ধর্ম ত্যাগ করবেন, তারা স্বামী শ্বশুর শাশুড়ি ইত্যাদি গুরুজনদের ভক্তি করবেন না, তারা স্বামীর বিরুদ্ধাচরণ করবেন। পরপুরুষের সঙ্গে মেলামেশা বা ঘোরাফেরাকে তারা পাপ বা নিন্দার কাজ মনে করবেন না একদমই। নারী সুলভ লজ্জাও তাদের আর থাকবে না। স্বামী বা সন্তানাদির প্রতি কর্তব্য করতে তারা বিরত হবেন। যুবকগণ পরস্ত্রী গমন, পিতামাতার প্রতি অবমাননা, তাদের কুকথা কটুক্তি, নিজেদের কাজ কর্ম নষ্ট করে অলসভাবে দিন কাটাবেন। সর্বদা অধর্মেই রত থাকবেন। নানাভাবে অর্থের অপচয় করবেন, কখনো হোটেলে খেয়ে, কখনো মানে পয়সাগুলোকে তারা পয়সা বা অর্থের কোনো মূল্য দেবেন না, লক্ষ্মীর কোনো সম্মান দেবেন না। দেবতা এবং সাধু সন্ন্যাসীদের অপমান করবেন,
যদি কেউ কোনো ভালো কথা বলে বা সৎপথে চলার চেষ্টা করতেও চায়, তাকে সেই ব্যক্তিকে এই সমাজ বা কলিযুগ অসৎ পথে আনার চেষ্টা করবে। নিজেদের মধ্যে একতা একদমই থাকবে না, ধর্মগ্রন্থাদি বা তীর্থাদি নানা প্রকারের কুৎসা করবে কলির নরনারীরা। ভীষণ দুর্ভিক্ষের করাল ছায়া পতিত হবে সারা পৃথিবীর বুকে, চারিদিকে অশান্তির ঝড় বয়ে যাবে, কখনো বন্যা কখনো ভূমিকম্প, বিভিন্ন জলোচ্ছ্বাস, প্রকৃতির নির্মম প্রহারে দিকবিদিক শূন্য হবে মানব জাতি এবং পশু পক্ষীকুল, ধ্বংস অনিবার্য কলিকালের। কিন্তু দেরি আছে, আমরা নিজেকে সংশোধন করতে পারি, সব জানার পর নিজেকে পবিত্র করতে পারি, ঘুরিয়ে দিতে পারি এই সত্য ত্রেতা দ্বাপর কলির পর্যায়ক্রমিক ধ্বংসের লীলাকে। মানুষরা সব পারে, মানার হুঁশ দিয়ে আমরা ইতিহাস তৈরি করেছি, যুগে যুগে সৎ কাজ করে আমরা নজির সৃষ্টি করেছি, উদাহরণ তৈরি করেছি, ভালো উদাহরণ। সেই অসাধারণ মানুষগুলোকে জাগাতে হবে, সারা দুনিয়াকে মোটিভেট করতে হবে, কলিযুগকে লোক যাতে পাপের যুগ, ধ্বংসের যুগ, রোগের যুগ না বলে। আসুন না আমরা সব এক হই এবং সত্যযুগের মতোই কলিযুগের অন্তিম পর্যায়কে নতুনভাবে আমরা সাজিয়ে তুলি। পারি আমরা করতে, প্রচুর বৃক্ষরোপণ করুন, সবার সঙ্গে ভালোভাবে কথা বলুন, পরনিন্দা পরচর্চা একদম করবেন না, ভগবানের দ্বারস্থ হন। যে যেই সম্প্রদায়ের আল্লাহ হোক, ভগবান হোক, জেসাস হোক, প্রত্যেকে আমরা আমাদের ধর্মের আরাধ্যকে মন প্রাণ দিয়ে আহ্বান করব, প্রভু তুমি এসো, আমাদের উদ্ধার করো, সব ভালো করে দাও, এই সমাজকে আমরা মোটিভেট করবই। আসলে আমরা সকলে শপথ নিই, একে অপরের পাশে থাকুন। এই করোনা মহামারী আমাদের ভাবতে বাধ্য করাচ্ছে যে আমরা কি ধ্বংসের দিকে চললাম, কিন্তু পরিসংখ্যান বলছে যে এখনো অনেক বছর বাকি কলিকালের। তাহলে আসুন না আমরা, যদি সময় পেয়ে গেছি, জেনেই গেলাম যে আমরা এখনো কলিযুগ শেষ হতে এখনো অনেক দেরি, তাহলে তো আমাদের হাতে এখনো অনেক সময়। আমরা নতুন ধাঁচে এটাকে ফেলে সত্যযুগ কেন তৈরি করতে পারবো না? প্রত্যেকের মাঝখানে ভগবানকে ছড়িয়ে দিন, ভগবানের বাণী ছড়িয়ে দিন, আর অবশ্যই আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেলকে ছড়িয়ে দিন। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন, নিজে মোটিভেট হন, সকলকে মোটিভেট করুন। আমরা কলিযুগের চিন্তাধারাকেই বদলে দেব, পরনিন্দা পরচর্চা করব না, সবার ভালো চাইব, সবাইকে ভালো কথা বলবো এবং সব সময় পজিটিভ থাকব। আজকে পর্যন্তই, আবার আসব নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে কমেন্ট করবেন, পাশে থাকবেন। আশীর্বাদ এন্টারটেনমেন্ট চ্যানেল সব সময় আপনাদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য প্রতি। অলওয়েজ বি পজিটিভ।